পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন 2021 অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, সেই নির্বাচন সমাপ্ত হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস শেষ হয়েও শেষ হয় না, সামনে আবার অনেকগুলো উপনির্বাচনও আছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন উত্তর যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছিল, যেখানে আমরা অনেকেই দেখেছি নির্বাচন উত্তর হিংসা, যা ভারতবর্ষে কোনো উপনির্বাচন নির্বাচন হয়নি, এরকম একটা ঘটনা ঘটেছে। তা সেইগুলো নিয়ে কী অবস্থায় এখন আমরা আছি পশ্চিমবাংলায়, বাংলার বিরোধী দল বিজেপি তারা কীভাবে আছে, এবং তৃণমূলের এই যে সন্ত্রাস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেইটা কীভাবে বিজেপি ট্যাকেল করবে, বিজেপি কীভাবে তাকে প্রতিহত করবে, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা করব, যার সাথে আলোচনা করব তাকে আমরা সবাই চেনেন, সবাই জানেন, বিশিষ্ট মানুষ, বিজেপির একজন বিরাট বড় মাপের নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। নমস্কার। নমস্কার। বিষয়টা যেটা হচ্ছে যে আপনি তো প্রথমবার পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কীরকম অভিজ্ঞতা হলো সব মিলিয়ে বলুন? অনেক রকম অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার বিভিন্ন ডাইমেনশন থাকে বলা যেতে পারে। যে ইলেকটোরাল পলিটিক্স, আমি তো ধরুন দলের সাথে বহু বছর আছি, কেন্দ্রীয় স্তরে আমার একটি দায়িত্বও রয়েছে, বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছি কেন্দ্রীয় স্তরে, ইলেকটোরাল পলিটিক্সের এটা একটা অভিজ্ঞতা হলো। এবং পশ্চিমবাংলায় যেহেতু দীর্ঘ বেশ কিছু বছর ধরে কাজ করছি, একটি সারা পশ্চিমবাংলা জুড়ে কাজ করেছি, এইটা একটি কেন্দ্রে গ্রাসরুট পলিটিক্স, ইলেকটোরাল পলিটিক্সের একটি অভিজ্ঞতা হলো এবং তার মধ্যে নানান ধরনের অভিজ্ঞতা হলো। কিন্তু আপনি যেটা বললেন এবং সেখানে আমি দেখলাম যে এক হলো এই যে হিংসা সন্ত্রাস, এটা কিন্তু নজিরবিহীন চিন্তা করা যায় না। যে ঠিকই বলেছেন যে এতগুলো নির্বাচন হলো, চারটে রাজ্যে হলো, অন্যান্য রাজ্যে কিচ্ছু হলো না, কিন্তু কেবলমাত্র পশ্চিমবাংলায় এই ধরনের একটি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি। আপনার গাড়িও তো ভাঙচুর হয়েছিল। আমার গাড়ি ভাঙচুর হয়েছিল, সেখানে জিহাদি সন্ত্রাসকারী দল তৃণমূল কংগ্রেসের তারা আক্রমণ করেছিল। এবং সবচেয়ে দুঃখজনক, আমাকে বহু মানুষ সারা দেশ থেকে প্রশ্ন করেছিল যে কি পশ্চিমবাংলা আগামী দিনে কাশ্মীর হয়ে যাবে, কেন বলুন তো? কেননা ওই বাচ্চা বাচ্চা সব ছেলেরা 7-8 বছর, বড়রা ফেলছে, পাথর ফেলছে, লাঠি সোঁটা দিয়ে আক্রমণ করছে, হই হই করছে, বাচ্চারাও পাথর তুলে তুলে ফেলছে। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত এবং তাদের ভবিষ্যৎই পশ্চিমবাংলার ভবিষ্যৎটা রিফ্লেক্ট করছে। এইসব অভিজ্ঞতা হলো। তারপর বীরভূম যদি ধরি, বীরভূমে কীরকম একটি সন্ত্রাসের বাতাবরণ, সেখানে সারাক্ষণ মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে ভোট না দিতে দেওয়া, এইরকম একটি আবহাওয়া। তারপরে এও দেখেছি যে ধরুন বিভিন্ন স্তরে কিছু কিছু এইরকম বিজেপির মধ্যেও ছিল বিভিন্ন স্তরের নেতারা, ধরুন একজন বুথ সভাপতি, তার বুথে তৃণমূল বুথ সভাপতির সাথে সে বসে মিষ্টি খাচ্ছে, ল্যাংচা খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। তাহলে তো শস্যের মধ্যে ভূত আছে, আছে, এবং কেবলমাত্র বিভিন্ন স্তরে রয়েছে। এবং এই কথাগুলো আমি প্রকাশ্যে বলি না, কেন, এগুলো তো সব দলের ব্যাপার, দলের ভেতরেই এগুলো আলোচনা করা উচিত। অনেকে যেমন ধরুন, আমি দেখলাম কিছু কিছু এরকম ছিল যারা ইলেকশনের ঠিক 15 দিন আগে বাড়ি বসে গেল। আচ্ছা, তো জ্বর হয়েছে, তো আমি বললাম যে কোভিড টেস্ট, না এটা কোভিড না, এটা একটা অজানা জ্বর। তিনি কি বড় মাপের নেতা বীরভূমের? সেখানকার বড় মাপের একজন নেতা। তারপরে এই ধরুন আমাদের যে পার্টির বিভিন্ন সেল আছে, সেই কিছু কিছু বিভিন্ন সেল রয়েছে, তার সেলের একাধ নেতা। আমি পরে এগুলো বুঝতে পারি, কেন আমরা তো একটি আরএসএসের দ্বারা আমরা ট্রেন্ড এবং আমাদের একটি হোলিস্টিক একটা আউটলুক থাকে, যে যারা কাজ করার ইচ্ছা প্রকাশ করে তাদেরকে আমরা টেনে নিই, কাজ করো আমাদের সাথে। কিন্তু দেখা গেল যে এই যে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বলবো না, অনেক অনেকে খুব ঘাম জড়িয়েছে, কাজ করেছে, আমরা একসাথে মিলে করেছি, কিছু কিছু ক্ষেত্রে খুব সুবিধেবাদী যারা বিভিন্ন দিকে সেটিং করেছে, আপনি দেখবেন যে তারাই আজকে বেশি মন্তব্য করছে, তারাই আজকে বেশি প্রকাশ্যে কথাবার্তা বলছে। এবং অদ্ভুত, তাদের ঘরদোর ভাঙচুর হয়নি, তারা আক্রান্ত হচ্ছে না এবং তারা গিয়ে কর্মীদের পাশেও দাঁড়াচ্ছে না। সেই জন্য এই একটা পরিস্থিতি। কিন্তু আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বীরভূমের ইলেকশন তো আমরা দেখলাম কী অবস্থাটা দাঁড়ালো ওখানটাতে, এবং পার্টিকুলারলি আপনি নিজে যেখানে ওখানে প্রার্থী ছিলেন সেটা আপনি বেশি করে উপলব্ধি করেছেন। আপনি কিছুদিন আগে একটা জায়গায় মন্তব্য করেছেন যে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বীরভূম ইলেকশনে চলাকালীন, সেটা আপনার কীরকম অভিজ্ঞতা? আমি সাংবাদিকদের ভূমিকা নিয়ে আর কি বলবো, আমি তো
আপনাদের সাথেই কথা বলছি, মানে এটা একটা অদ্ভুত আমার মনে হয় যে যারা মেজর মিডিয়া হাউসেস বাংলা দৈনিক যেগুলো, তাদের এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত। আমি বুঝতে পারি যে দেখুন একজন ডিস্ট্রিক্ট রিপোর্টার খুব হয়তো কম বেতন পায়, আমার কথা হচ্ছে তাদেরকে কম বেতন কেন দেওয়া হয়? মানে একটি ধরুন একটি পার্টিকুলার মিডিয়া হাউস, সে যদি বাইপাসের ধারে প্রকাণ্ড ভিক্টোরিয়ান স্টাইলে তার অফিস বানাতে পারে, বিশাল বিশাল জানলা, প্রকাণ্ড ভিক্টোরিয়ান আর্কিটেকচারের একটি অফিস বানাতে পারে, তো সেই বাংলা দৈনিক তার ডিস্ট্রিক্ট রিপোর্টারকে এত কম টাকা কেন দেয়, এটা আমার প্রশ্ন। যার ফলে কী হয়, আমি দেখেছি, এটা আমার জানা ছিল না, বোলপুরে এরকম একাধিক ডিস্ট্রিক্ট ওইখানকার রিপোর্টার্স তারা টাকা চায়, তারা টাকার বিনিময়ে কিন্তু এই পেড নিউজ, এই কথাটা আমি বিশ্বাস করতাম, তারা আপনার কাছ থেকে টাকা চেয়েছে আমার কাছ থেকে টাকা চেয়েছে একজন, মানে বিশেষ একজন যে টাকা চেয়েছিল এবং বলল, সে একটা ফটোগ্রাফার আর কি, বলল যে ফটোগ্রাফি করে তো আর পেড ভরে না, জানেনি তো। তাই বললাম, তো আমি তো এইভাবে কাজ করি না, মানে আমার যেটা সত্য, যেটা ভালো কাজ সেটা তোমরা তুলে না, সেটা তো পারবো না, আপনাকে টাকা দিতে হবে। আমি টাকা দিতে যখন রাজি হলাম না, আমি বলছি এই জিনিসটাকে নিউজ, এই জায়গাটাকে আপনার নির্বাচনী প্রক্রিয়াটাকে প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে? না, প্রভাবিত করেনি, কেন তাদের, দেখুন তাদের রিচ খুবই কম, কেন আজকে মিডিয়ার সামনেও কিন্তু একটি খুব প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে মিডিয়ার ক্রেডিবিলিটি নিয়ে। এই যে 15 বছর নরেন্দ্র মোদীকে যে মিডিয়ার একটি সেকশন হাউন্ড করেছে, লাগাতার করেছে, গুজরাট থেকে করেছে, এই যে বারে বারে আমরা দেখছি কোভিড নিয়ে, বারে বারে দেখছি মোদী সরকার নিয়ে যে ফেক নিউজ পেডেল হচ্ছে, মিডিয়ার মানে মিডিয়াকে নিয়েও একটি প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। সেই জন্য আমার ইলেকশনকে প্রভাবিত করেনি, কিন্তু এটা আমার একটা, আমি ইউনো আই রিয়েলাইজ দিস ওয়াজ অ্যান আই ওপেনার, এবং তাকে যখন আমি টাকা দিলাম না, সে লাগাতার নেগেটিভ নিউজ করতে থাকে। এবং কিন্তু এই মিডিয়া হাউস আমরা জানি প্রচুর বিজ্ঞাপন তৃণমূলের কাছ থেকে পাচ্ছে, একেবারে ফ্রন্ট পেজে মাননীয়াকে নিয়ে খবর ছাপানো, এবং এই মিডিয়া কিন্তু যখন সারা রাজ্য জুড়ে, বিশেষ করে যদি আমি বীরভূম বলি, এই রিপোর্টার সে কিন্তু একবারের জন্য আধা কলম তার পেজে এই সন্ত্রাস নিয়ে বা কর্মীরা আক্রান্ত হচ্ছে এইসব নিয়ে কোনো লেখালেখি করে না। আরেকটা বিষয় যেটা, এটা তো আমরা বুঝলাম নির্বাচন এবং সরাসরি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন উত্তর যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এই যে এত খুন খারাপ এই চারদিকে হলো, এইটাকে এবং বহু কর্মী আজকে তারা বাধ্যত হয়ে তৃণমূলে যোগদান করছে, হ্যাঁ, বলপূর্বক, এটাকে আপনি একটা গণতান্ত্রিক পরিবেশের মানুষ হিসেবে কীভাবে দেখছেন? দেখুন দুটো জিনিস আছে, এক হলো এক স্তরের যারা তৃণমূলে, এবং প্রশ্নটা আমি একটু যোগ করে নিই, এদের কনফিডেন্স রেস্টোর করার ক্ষেত্রে আপনারা বিজেপি দলের পক্ষ থেকে কীভাবে কী কী পরিকল্পনা নিচ্ছেন? দেখুন একটা দুটো স্তরের এখানে বিষয় রয়েছে, এক হলো যে এক স্তরের যারা তৃণমূলে চলে যাচ্ছে, তারা কয়েক বছর আগে এসেছিলেন, তারা ফিরে চলে যাচ্ছে, 2-3 বছর আগে এসেছিলেন বা 4-5 বছর আগে এসেছিলেন, যখন নরেন্দ্র মোদী প্রথমবার জিতলেন, তারপরে কয়েক বছরের মধ্যে তারা এলেন এবং তারা ফিরে যাচ্ছেন, কিছু 2-1 বছর 1.5 বছর 2 বছর আগে এসেছে, তারা ফিরে যাচ্ছে। অনেকে হচ্ছে, অনেকে বলবো না, কিছু কিছু হচ্ছে যারা বাধ্য হচ্ছে ফিরে যেতে, তারা আমাদেরকে বলছে যে আমরা এই মুহূর্তে যেতে বাধ্য হচ্ছি কিন্তু মনে প্রাণে আমরা আপনাদের সাথে আছি। কেন, যখন শাসন ব্যবস্থা, যখন পরিকাঠামো হাতে না থাকে এবং যখন প্রশাসন পুলিশ নিরপেক্ষ না হয়, তখন কিন্তু আমাদের কাউন্টার করার ক্ষমতা খুব কমে যায়। পুলিশ নিরপেক্ষ যদি হতো, ওয়ান কুড অ্যাপিল, প্রশাসন যদি নিরপেক্ষ হতো, ওয়ান কুড অ্যাপিল, কিন্তু পশ্চিমবাংলায় এমন একটি পরিস্থিতি, এমন একটি অপ্রেসিভ একটি রেজিম যে কেউ এখানে তারা নিরপেক্ষ থাকতে পারে না, সেই জন্য প্রশাসন ইজ নন রেসপন্সিভ, অতএব তারা বাধ্য হচ্ছে যেতে কিছু সংখ্যক, এবং বেশি সংখ্যক, এই আমি তো অনেক ডিস্ট্রিক্ট এই সফরে আমি ঘুরলাম, বহু কর্মীদের সাথে, বহু কার্যকর্তাদের কর্মীদের সাথে আমার কথাবার্তা হলো, এবং আপনি দেখেছেন যে আমাদের আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, শুভেন্দুবাবু একাধিক জায়গায় যাচ্ছেন, আমাদের অন্যান্য পদাধিকারীরাও যাচ্ছেন। তা একটা আমরা দেখছি যে যারা
মেজরিটি যারা চিরকাল পার্টির পতাকা ধরেছে তারা এখনো পতাকা এখানে একটা আমি এবার একটা ছোট সমস্যার কথা আপনাকে বলি। হ্যাঁ, ধরুন যারা যাচ্ছেন আপনার কথা অনুযায়ী যারা যাচ্ছেন তারা তো মন থেকে যাচ্ছেন না, তারা ভয়ে বেঁচে থাকার জন্য এবং জীবিকা রোজগার সব কিছু বজায় রাখার জন্য যাচ্ছে তাদেরকে। এইবার এরকম একটা সিচুয়েশন যখন অ্যারাইজ করে সেখান থেকে কিন্তু যখন মানুষ দেখে যে না আমাকে বাঁচানোর লোক নেই আমাকে মারার লোক দাঁড়িয়ে আছে, এরকম একটা সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন কিন্তু অনেক সময় অ্যানার্কির দিকে চলে যায় বিষয়টা, একটা পলিটিক্যাল অ্যানার্কি সোশ্যাল অ্যানার্কির দিকে চলে যায়। তা আপনার কি মনে হচ্ছে না যে পশ্চিমবাংলা যেভাবে এখন রাজনীতি এবং সব কিছু চলছে বাতাবরণটা ক্রমশ 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 সেটা অ্যানার্কির দিকে চলে যাচ্ছে যদি না কঠোর হাতে এটাকে দমন করা হয়? দেখুন, পশ্চিমবাংলায় আজকে যিনি ক্ষমতায় আছেন তার মাইন্ডসেট এবং পলিটিক্সটাই হচ্ছে অ্যানার্কিক, একদিকে অ্যানার্কিজম একদিকে ফ্যাসিজম, এই হলো আজকে পশ্চিমবাংলার অবস্থা। এবং সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলা বা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করা খুব দুরূহ হয়ে এসছে এই মুহূর্তে। এবং এই যে আপনি কথাটা বললেন অভিনবদা, এই যে কথাটা আপনি বললেন যে ভাতে মারা তাদেরকে, একদিকে বলা হচ্ছে মা মাটি মানুষের সরকার, কিন্তু আমরা যদি দেখি সত্যটা এই যে তপশিলি জাতি ম্যাক্সিমাম তারা আজকে অপ্রেসড, তাদের দোকানপাট লুট হয়ে গেছে, মাছের দোকান রয়েছে সেই দোকান 30 বছর ধরে সে একটি দোকান চালাচ্ছে বিজেপি করে বলে সেই দোকান ভাঙচুর হয়ে গেছে, ছোট ছোট স্টল দিতে দেওয়া হচ্ছে না, সে যদি প্লাম্বিংয়ের কাজ করে তাকে ইকোনমিক বয়কট করা হচ্ছে, সে যদি কোথাও ডিউটি করে, আমি গেছিলাম আপনার শালবনি পশ্চিম মেদিনীপুরে জিন্দল সোশ্যাল জিন্দল স্টিল প্ল্যান্টে জিন্দলে GSWOCL, সেখানে তাদেরকে ভিক্টিমাইজ করছে তৃণমূলের ইউনিয়নরা, বিভিন্ন স্তরে এগুলো হচ্ছে। এবং আমরা যেটা বলছি, আপনি যে প্রশ্নটা করেছিলেন, কেন্দ্রীয় স্তরে আমরা বলেছি, এখনও আমরা সেটা বলছি যে আমরা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে, কেন আমরা একটি গণতান্ত্রিক দল, সংবিধানে বিশ্বাসী আমরা, রুলস আমরা লিগ্যাল প্রসিজারে বিশ্বাসী, এবং পার্টির বহু এই রকম সিনিয়র লিগ্যাল কাউন্সিলসরা রয়েছে যারা টিম করে বিভিন্ন প্রান্তে তারা গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানো, তাদেরকে লিগ্যাল অ্যাডভাইস দেওয়া, তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়া, কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর অবধি সেই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার নির্বাচনের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস দেখলাম যেটা হয়তো মানুষ পছন্দ করবে না এবং করবে নাই বলা যেতে পারে। নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, বিধায়কদের নাম আমরা জানলাম, তারপরে দেখলাম বেশ কিছু বিধায়ক জেতার পরে আবার তৃণমূলে ফিরে গেলেন, বিজেপির বিধায়ক তৃণমূলে ফিরে গেলেন, এবং তাদের মধ্যে বেশ কিছু তো যায়নি না তাদের, আমি বলতে চাইছি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানশিপ চেয়ারকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটছে, মানে ধরুন বিজেপির ভোটে জিতে এসে তৃণমূলের পক্ষ থেকে তিনি নমিনেটেড বা তাকে সমর্থন দেওয়া হলো পিএসসি চেয়ারম্যান হওয়ার জন্য, মানুষ তো সবই বোঝে, তা এইটাকে আপনারা কীভাবে দেখছেন বিষয়টা? তিনি পিএসসি চেয়ারম্যান হতে রাজি হয়ে গেলেন, মানুষ তো বোঝে যে তিনি সুবিধাবাদীর রাজনীতি করেন, এবং একজন বিশিষ্ট সুবিধাবাদী রাজনীতিবিদ পশ্চিমবাংলায়। এবং আমি তো খুব আশ্চর্য যে বিধানসভার স্পিকার তিনি এই পুরো প্রসিজারটাকে অনুমোদন করলেন, সাপোর্ট করলেন, এবং এই প্রসিজারটা যাতে কনক্লুড হয় শাসক দলের পক্ষে এর ব্যবস্থা উনি করলেন। অর্থাৎ আজকে পশ্চিমবাংলার বিধানসভায় স্পিকার নিরপেক্ষ না, এবং এই যে পুরো ঘটনাটা হয়েছে পিএসসির, এবং শুভেন্দুবাবু এই ঠিক করেছেন এবং পরিষদীয় দলও ঠিক করেছে যে তারা ইতিমধ্যে, এবং আমার অশোক লাহিড়ী মহাশয়ের সাথে, ডক্টর অশোক লাহিড়ীর সাথেও কথা হলো যে তারা ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। আমাদের হাতে এটাই আছে এখন, আমরা এই করতে পারি, এবং এটাই সঠিক পথ যে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়াটা হচ্ছে ইঙ্গিত, আমরা ইঙ্গিতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে স্পিকার নিরপেক্ষ না, এবং যিনি পিএসসি চেয়ারম্যান হতে রাজি হয়েছে তিনি সুবিধাবাদী, এবং তাকে যে পরাজিত মুখ্যমন্ত্রী যিনি তাকে পিএসসি চেয়ারম্যান পদ লালায়িত করেছেন, ফেলে দিয়েছেন, তিনি তো অনৈতিক রাজনীতি করেনি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এর কিন্তু সংসদীয় রীতি, প্রেসিডেন্স যাকে বলে, কেন আপনি দেখবেন যে যে কোনো সরকার বা যে কোনো পার্লামেন্টারি সিস্টেম ওয়ার্কস অন প্রেসিডেন্স,
তো আমরা যদি প্রিসিডেন্স দেখি, ইট ইজ অ্যান এক্সট্রিমলি হার্মফুল আনহেলদি প্রিসিডেন্স। আমি একটু অন্য বিষয়ে আসি। অধীরবাবু তো পিএসসি চেয়ারম্যান লোকসভাতে, আমরা তো কোনোদিন বিরোধিতা করি না, এটা জানা কথা। আমি একটু অন্য বিষয়ে আসি। বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা পশ্চিমবাংলায় তো বহু ঘটনা ঘটে। যেমন ধরুন আমি টেট এবং আপার প্রাইমারি নিয়ে একটা কথা বলতে চাই আর কি। যেমন ধরুন এটাকে নিয়ে সবার একটা ক্ষোভ আছে এবং বহুদিন ধরে মামলা মকদ্দমা হ্যান ত্যান চলতে চলতে আজ অবধি কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি। মানে 2014 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট কিন্তু হওয়া সম্ভব হচ্ছে না। এখন রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা যখনই দেখা যায় তখনই একটা মামলা হয়, আবার সেটা বন্ধ হয়। তো এটা নিয়ে কি বিরোধী দলনেতা বা বিরোধীরা কি একটা বড় সোচ্চার হতে পারে না কি? না, অবশ্যই হচ্ছে এবং আরও হবে আগামী দিনে এবং হচ্ছে। আপনি যদি দেখেন যে এইটা বলা যেতে পারে যে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার ইতিহাসে 75 বছরে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যামস। এবং এই স্ক্যামটা আরও ডেঞ্জারাস কেন? অল স্ক্যামস আর ডেঞ্জারাস, মানে কোনো কোনো স্ক্যাম কম বেশি না। কিন্তু আরও ভাবিয়ে তুলছে কেন? কেননা এটা পশ্চিমবাংলার আগামী প্রজন্ম, একটি বিশাল সংখ্যক আগামী প্রজন্ম এর ওপর ডিপেন্ডেন্ট। তাদের ভবিষ্যৎ নির্ধারিত করবে এই জিনিস। এবং বারবার আমরা দেখছি যে একটি নন ট্রান্সপারেন্ট অ্যাপ্রোচ, অ্যাপ্রোচটা একেবারে ধোঁয়াশায় ভর্তি। এবং যারা যোগ্য তারা জায়গা পাচ্ছে না, কেন? এটা তো অযোগ্যের একটি সরকার। অযোগ্যের সরকারে ওয়েন ইউ ডোন্ট বিলিভ ইন মেরিটোক্রেসি, যখন ইট ইজ অলওয়েজ বেসড অন ফেভারিটিজম এবং এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি যেটা আমরা পশ্চিমবাংলায় দেখে আসছি, এই সরকারটা সেই পাইয়ে দেওয়ার রাজনীতি ফেভারিটিজমের ওপর বেসড। কেন? এটা এই সরকার এমন একটি দলের দ্বারা নিয়ন্ত্রিত যে দল মেরিটে বিশ্বাস করেই না। নাহলে আজকে সেই দলের ভাইপো তো আর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হতো না। তার আগে অনেকে এই দল করছে, তার চেয়ে বেশি অনেক যোগ্য এই দলে রয়েছে যাদের কোনো দিন আপনি শুনবেন না কথা। সেই জন্যে ফেভারিটিজমের ওপর বেসড হয়ে বলে এই ধোঁয়াশা তারা ক্রিয়েট করছে টেটের ওপর। এই যে ধরুন প্রায় 20,000 কোটি টাকা অনিয়ম হয়েছে এই পুরো প্যান্ডেমিক পারচেসে, তো এটার জন্য সিএজি অবশ্যই, আমরা তো বারবার ডিমান্ড করছি। এবং এটা আমরা প্রথমেই ডিমান্ড করছি যে আগে সরকার বলুক যে এক হলো প্রসিজার কেন ফলো করা হয়নি এবং কি কীভাবে সিলেকশন হয়েছে যে এই পুরো প্যান্ডেমিক পারচেসের অর্ডারটা কোন কোম্পানিকে দেওয়া হলো, কার মাধ্যমে করা হলো, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পিএম কেয়ার ফান্ডের হিসেব চাইছেন, হিসেব তো দিচ্ছেন, নরেন্দ্র মোদী তাকে দিচ্ছেন না, সারা দেশকে দিচ্ছেন হিসেব। পিএম কেয়ার ফান্ড নিয়ে কোভিড হাসপাতাল পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, পিএম কেয়ার ফান্ড নিয়ে ভেন্টিলেটার্স আসছে, পিএম কেয়ার ফান্ড নিয়ে পিএম কেয়ার ফান্ড থেকে 2,000+ কোটি টাকা দেওয়া হয়েছে টিকার গবেষণা করাতে। উনি তো হিসেব দিচ্ছেন, উনি দিচ্ছেন না। 20,000 কোটি টাকার ইররেগুলার পারচেস হয়েছে প্যান্ডেমিক ইকুইপমেন্ট পারচেসের নামে, কিন্তু আজ অবধি আমরা জানি না সেই ইকুইপমেন্ট গেল কোথায়, কোন হাসপাতালে ব্যবহৃত হচ্ছে, কাদের মাধ্যমে কেনা হলো এবং কেন প্রসিজার ফলো করা হলো। এটা যেমন অডিট করা উচিত। অন্য কথা আমি যেটা বারবারও আমরাও এই জিনিসটা ডিমান্ড করছি আরও বেশি সরব হবো, সিএজিটাকে নিয়ে তো, হ্যাঁ সিএজি, কেননা এই যে দেখুন পশ্চিমবাংলায় যে বারে বারে আমলাদের, প্রাক্তন আমলাদের নিয়োগ হচ্ছে এবং এটা কয়েক বছর ধরে এই সরকারের আমলে আমরা বারে বারে দেখছি প্রাক্তন আমলাদের ভুরি ভুরি নিয়োগ হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলেছেন প্রসঙ্গটা। এই যে প্রাক্তন আমলাদের নিয়োগের ক্ষেত্রে নতুন আমলা নিয়োগের রাস্তা কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং যেটা হচ্ছে যে একজন প্রাক্তন আমলাকে নিয়োগ যখন পুনর্নিয়োগ করা হলো তাকে তো এক্সচেকারের টাকা দিয়েই করা হলো। তা আপনাকে মনে হয় এটা কোনো কনফিডেন্সের অভাবের জন্য এটা হচ্ছে? না, কনফিডেন্স কোটারি না, কোটারি ফেভারিটিজম, যেটা আমি বললাম দি পলিটিক্স অফ ফেভারিটিজম। ইটস নট দি পলিটিক্স অফ পারফরমেন্স অর ডেভেলপমেন্ট, ইট ইজ দ্য পলিটিক্স অফ ডোল অফ ফেভারিটিজম। সেই জন্য এই জিনিসটা হচ্ছে। এবং সেই জন্যে সিএজিকে অবশ্যই অডিট করা উচিত এবং এই প্রসিজারটা রয়েছে যে সিএজি অডিট করবে যে প্রাক্তন আমলারা কজন অ্যাপয়েন্টেড হয়েছে, তাদের আউটপুট কী, তাদের পেছনে কত রিসোর্সেস খরচা হচ্ছে। যখন এই প্যান্ডেমিক পরিস্থিতি চলছে, যখন এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবাংলায়, যখন সাধারণ মানুষ
সে তার রাজনৈতিক মত যখন প্রকাশ করছে, সেই রাজনৈতিক মত যদি শাসক দলের পক্ষে না হয়, তার ন্যূনতম সিটিজেনশিপ রাইট অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে ভুরি ভুরি প্রাক্তন আমলাদের নিয়োগ করা হচ্ছে কিসের জন্য এবং ফরওয়ার্ড? আর একটা হচ্ছে যে এই যে ধরুন সিকিউরিটি উপদেষ্টা অ্যাপয়েন্ট করেছে, সে কি করছে? তাহলে এত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির জঙ্গি একটার পর একটা এখানে তারা ধৃত হচ্ছে, তার মানে তারা পশ্চিমবাংলাকে ঘাঁটি গেড়ে রয়েছে। এটা তো আমরা খাগড়াগড় থেকে দেখে আসছি, আর আপনার মনে আছে হয়তো সেই সময়, আপনি ঠিকই খাগড়াগড় মনে করালেন, ঠিকই আপনার সেই সময় মনে আছে যে খাগড়াগড় ব্লাস্ট ওয়াজ দ্য বেল, সেই ঘন্টা বেজে গেছিল সেই সময় অক্টোবর 2014, এবং আপনার মনে আছে যে জাতীয় সুরক্ষা উপদেষ্টা দোভাল, অজিত দোভাল এসেছিলেন, এসেছিলেন ব্যক্তিগত ভাবে সার্ভে করতে, রেকি করতে, এবং তার ঠিক দুদিন পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই কথা আমি অনেকবার বলেছি, মানুষকে এই কথাটা বোঝা উচিত, এখন এত লাইটলি নিলে চলবে না, উনি বললেন যে এই খাগড়াগড়ের ব্লাস্টটা কেন্দ্রীয় এজেন্সির দ্বারা করানো হয়েছে। সেই সময়টা এই ধরনের একটা খুব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, এবং পশ্চিমবাংলার মানুষকে সজাগ হতে হবে। এই ধরুন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি ধরুন এই এই এইখানটায় আপনি থাকছেন, এই বিল্ডিংটা আপনার পাশের বিল্ডিংয়ে কে থাকছে? হতেই পারে যে সেই পাশের বিল্ডিংয়ে তিন ফ্লোর নিয়ে 12 জন জঙ্গি, এক তো এখানেই তো হয়েছে, শুট আউট হয়েছিল, শুট আউট হলো, যেটা টাউনে শুট আউট হয়েছে, সাপুরজি পালনজিতে, হ্যাঁ সাপুরজি পালনজিতে নিউ টাউনে শুট আউট হয়েছিল। কথাটা হচ্ছে যে আমরা পরিষ্কারভাবে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ বিকামিং আ বেজ করিডোর, না আগে আমরা শুনতাম ওয়েস্ট বেঙ্গল ইজ আ করিডোর, এখন সেটাকে বেজ বলছে, বেজ ঘাঁটি ঘাঁটি, এবং এবং এটা মিডিয়া আপনারাই ব্যবহার করছেন শব্দটা ঘাঁটি, এবং ঘাঁটির জন্যে ঘাঁটি যখন ঘাঁটিতে পরিণত হচ্ছে, এটা ওভারনাইট হয়নি, তাকে পরিণত হতে দেওয়া হয়েছে, এবং সেই জন্যে পশ্চিমবাংলার সাধারণ মানুষের সুরক্ষা এই বিষয়েও কিন্তু আমরা দেখছি খুব লাইটলি ব্যাপারটা নেওয়া হচ্ছে। আমি এই কথাটা বললাম এই কারণে, মানে একটু ডাইভার্ট করলাম হয়তো, না আমি আরেকটা জিনিস, মানে এই ঘটনা মানে পশ্চিমবাংলার নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সারা ভারতবর্ষ জুড়ে সবার নজর রয়েছে এখন এইখানটাতে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি করে যে বিজেপির বহু কর্মী এখন দেখা যাচ্ছে ঘর ছাড়া, ঘরে ফিরতে পারছে না, প্রপার্টি চলে গেছে, ড্যামেজ হয়েছে ইত্যাদি ইত্যাদি। সরকার অনেক সময় বলেছে, রাজ্য সরকার অনেক সময় বলছে যে এগুলো মেকি সংবাদ, ফেক সংবাদ, এগুলো এরকম কোনো ঘটনা ঘটেনি, বা এরকম ঘটনা ঘটলেও সেটা সংখ্যাটা খুবই কম, বারাস বিজেপি বলছে না সংখ্যাটা কম না, সংখ্যাটা অনেক বেশি, এবং আজও হয়ে চলেছে, অনেক আজও হয়ে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রত্যেক স্তরের নেতা তারা কি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছেন? দেখুন, এক হলো যে আমি, আমার কাছে বহু কর্মীর ফোন আসে এবং বিভিন্ন জায়গায় আমি যেতে চাই, তারা আমায় বারণ করে, কিন্তু তারা বলে যে দাদা আপনি আসবেন না, কেন আপনি এলেন আমরা বেরিয়ে এলাম আপনার সাথে দেখা করতে করে আপনি চলে যাবেন, তারপর আবার আমাদের ওপর এই জিনিসটা হচ্ছে। বোলপুরে যখন গেছিলাম আমি, একাধিক কর্মী প্রচুর, আমি তাদের নাম ডিসক্লোজ করতে পারবো না, কেন বহু সংখ্যক পরিবারকে আমি রিলিফ পৌঁছেছিলাম, তারা খালি ফোন করে যারা আপনি এসছেন আমরা আসতে পাচ্ছি না, কিন্তু আপনি এসছেন, আমরা এতদিন আপনি ছিলেন আমাদের সাথে, এখন আপনি এসছেন আমরা দেখা করতে পাচ্ছি না, এটা আমাদের কষ্ট হচ্ছে, কেন আপনি জানেন পরিস্থিতি। আমি তাদের সবাইকে, অনেককে বারণ করেছি। কুলতলিতে সেদিন গেছিলাম, যেখানে গিয়ে ত্রাণ বিলি করা, এই করা, এগুলো করলাম, ফিরে এসেছি যখন কিছু সংখ্যক আমাদের কর্মীদেরকে জোর করে গীতায় হাত দিয়ে, সে ভিডিওগুলো আমার কাছে এসেছে, গীতায় হাত দিয়ে তাদের শপথ গ্রহণ করি, গীতায় হাত দিয়ে তাদেরকে পার্টি জয়েন করালো। সেই জন্যে অনেক ক্ষেত্রে কর্মীরা বলছে আমাদেরকে যে আমরা অন্তরালে থেকে তাদেরকে সাহায্য করি, তাদেরকে ব্যাকআপ দিই, লিগাল ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যতটা সম্ভব দিই, প্রকাশ্যে যাতে আমরা না আসি, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তারা বলছে, এবং সেটাকে আমরা রেসপেক্ট করি। এবং আমাদের নেতা কর্মীরা কর্মীদের পাশে, নেতাদের পাশে যথাসম্ভব কিন্তু দাঁড়াচ্ছে। এই যে ফেকের কথাটা আপনি বললেন, এটা আমার মনে হয়, না আমি ফেক কথা বলতে গিয়ে আমি আরেকটা ফেকে যাবো এবার, হ্যাঁ তার আগে আপনি যেটা বলছেন সেটা শেষ করে নিন। হ্যাঁ, আরেকটা ফেক তো অনেক ফেক এখানে, লালবাতি ফেক ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলা, সেদিকে যাচ্ছিলাম আর কি, সেটা ইটস এ কজ ফর ডিপ কনসার্ন। না আমি যে এই যে ফেক ফেক, প্রথম দিন থেকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি থার্ড টার্ম নির্বাচিত মুখ্যমন্ত্রী,
তিনি সতর্কবাণী না দিয়ে তিনি প্রশাসনকে টাইটেন আপ না করে খালি ফেক ফেক বলতে থাকেন, কতটা অমানবিক হতে পারে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে বিরোধী দলের মহিলা কর্মীরা আক্রান্ত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, মোলেস্টেড হচ্ছে, উনি খালি দাঁড়িয়ে বসে ফেক 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 বলে যাচ্ছেন। অজস্র ডকুমেন্টেশন, 12,000 ডকুমেন্টেশন অফ ইনসিডেন্টস ইতিমধ্যে আমাদেরই দলের একজন নেতা কর্মী যিনি করেছেন দল তাকে, এবং সেই 12,000টা ডকুমেন্টেশন হয়েছে কয়েক 15-20 দিন আগে, আরও বেড়ে গেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি দল এসছে, তারা নিজেরা দেখেছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, তারাও আক্রান্ত হয়েছে, তারা পরিষ্কারভাবে দেখছে পশ্চিমবাংলার পরিস্থিতি কী। সেই জন্য ফেক কথাটাই ফেক হয়ে যাচ্ছে কিন্তু ওনার মুখে, একটা ফেকে আসছে। কারণ আমি যে কারণে এই কথাটা বলছি, কারণ বিজেপি এই বছর প্রথম বৃহত্তম বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে পশ্চিমবাংলায়। এইবার পশ্চিমবাংলায় তাদের বিরোধিতা করার ক্ষেত্র বহু। এই যে এখন যেটা আমার রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে প্রচুর ফেক আইপিএস, প্রচুর ফেক আইএএস, ভুয়ো সিবিআই, ভুয়ো আইনজীবী, এই যে এত ভুয়ো এর মধ্যে, তো এই যে সিস্টেমটাকে রেক্টিফাই করার জন্য যে দাবি সনদ নিয়ে বিজেপির মুভ করা উচিত, সেটা কি বিজেপি করতে শুরু করেছে না করবে? শুরু করেছে, আরও বেশি করে করবে। কেন, এটা আপনি দেখবেন যে সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এই জিনিস হচ্ছে না, কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে হয়তো এক আধটা এদিক ওদিক থেকে কিছু বেরোয়, কিন্তু এখানে বস্তা ভরে ভরে ফেক আইএস আইপিএস লালবাতি ঘুরে বেড়াচ্ছে, নীলবাতি ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড দিস ইজ অগেন, আমি বলি, যেমন জঙ্গি কার্যকলাপ পশ্চিমবাংলায় বেড়েছে, জামাতুল মুজাহিদিনের স্লিপার সেলসরা এখানে বেড়েছে, সেটা যেমন কজ অফ ডিপ কনসার্ন, ফেক আইএস ফেক আইপিএসের যে পুরো একটা নেটওয়ার্ক এখানে ঘুরছে, এখানে অপারেট করছে, এটাও খুব চিন্তার বিষয়। এবং এই ফেক আইএস আইপিএস যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের মধ্যে অনেকে বলছেন যে ইলেকশনের সময় আমাদের দিয়ে কাজ করানো হয়েছে, এখন আমাদেরকে ভুলে যাওয়া হচ্ছে, আমাদেরকে এখন ডাম্প করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এবং পরাজিত মুখ্যমন্ত্রী, মানে এক অর্থে ধরুন কেউ বলতেই পারে তো ফেক মুখ্যমন্ত্রী, এ তো পরাজিত মুখ্যমন্ত্রী, পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এটা ঠিক আছে, সেটা তর্কের খাতিরই একটা পলিটিক্যাল পয়েন্ট, কিন্তু ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন আই থিঙ্ক ইটস ভেরি সিরিয়াস ডেভেলপমেন্ট। আমি আপনাকে আজকে আমাদের আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারতো, আমি শেষ প্রশ্নে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনি মূলত দিল্লি বাসিন্দা, দিল্লি থেকে অপারেট করছেন পশ্চিমবাংলায়? না, আমি আমি এখানে আমি পশ্চিমবাংলার বাসিন্দা, জন্মেছি পশ্চিমবাংলায়। অনির্বাণ গাঙ্গুলি পশ্চিমবাংলায় জন্মেছি, পশ্চিমবাংলার ভোটার, এবং আমার ঠাকুরদাদা ছিলেন কবি দীনেশ গঙ্গোপাধ্যায়, যিনি নজরুল, পাহাড়ি সান্যাল, বনফুল তাদের অন্তরঙ্গ বন্ধু। আমার দিদিমার ঠাকুরদাদা ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই বিখ্যাত নির্বাসিতের আত্মকথা যুগান্তর যুগের সেই বিপ্লবী ঋষি অরবিন্দের অন্তরঙ্গ। আমার প্রশ্নটা অন্য ছিল, আমি দিল্লিতে এখন থাকি, আমার প্রশ্নটা অন্য ছিল। আপনাকে পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার নেতা, বিজেপি নেতারা থেকে আরম্ভ করে সবাই যেটা যেই চোখে দেখেন, যে আপনার মাধ্যমে পশ্চিমবাংলার যা দুঃখ দুর্দশার কথা আছে সেটা সঠিকভাবে দিল্লিতে পৌঁছবে, এবং সেই দিল্লি সেইটা অনুযায়ী সেভাবে দিল্লি রিয়্যাক্ট করবে, এই বার্তা যে বহন, যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, সঠিক বার্তা সঠিকভাবে সঠিক লোকের কাছে যাওয়া, এই যে বিষয়টা, সে এই দায়িত্বটা ঠিক মনে হচ্ছে আপনি যথাযথভাবে পালন করতে পারছেন না, তাতে অসুবিধা হচ্ছে কোথাও? না না, আমি সেইভাবে নিজেকে দেখি না, আমি অত নিজেকে ওই বড় করে দেখি না। কথাটা হচ্ছে যে আমার গত 10 বছর, গত 1 দশক ধরে প্রায় আমি দিল্লিতে, আমার জাতীয় স্তরে দল আমাকে একটি দায়িত্ব দিয়েছে, যে দলের যে থিঙ্ক ট্যাঙ্কটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, আমার আগে আমার যিনি ছিলেন ডিরেক্টর, তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছিলেন বলে, মুখপত্র ছিলেন বলে, ওনার সময় দেওয়ার অসুবিধে হচ্ছিল, আমাকে দল থেকে তারপর আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। আমি সেই গত 8 বছর প্রায় এই দায়িত্ব পালন করছি, এবং দিল্লি এবং কলকাতা পশ্চিমবাংলা করতে থাকছি। আমাদের নির্বাচিত প্রতিনিধি অনেক আছে দিল্লিতে, তারা মেম্বার্স অফ পার্লামেন্ট,
তারাও পশ্চিমবাংলার সঠিক তথ্য সঠিক চিত্রটা দিল্লিতে তুলে ধরছে এবং তারা দিল্লি এবং এ রাজ্যের মধ্যে সেতু। কেন তারা নির্বাচিত প্রতিনিধি, আমি নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু আমি দলীয় স্তরে আমার দায়িত্ব পালন করে আমি পশ্চিমবাংলার স্বার্থে যা সম্ভব আমি সেটা দিল্লিতে করি, যেহেতু আমার দিল্লিতে আমার একটি দায়িত্ব আছে আমি সেখানে করি, পশ্চিমবাংলায়ও করি, এই দুটো। প্রবলেমটা কোথায় জানেন, একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এখন, মানসিকতা, ইটস এ মাইন্ডসেট, যে পশ্চিমবাংলায় কিন্তু এই প্রশ্নটা কোনোদিন হতো না। এবং আমি খুব দুঃখিত যে আমাদের মধ্যে এই প্রশ্ন কিছু স্তরের কর্মীরা নেতারা করে, পশ্চিমবাংলায় এই প্রশ্নটা ছিল না যে উনি বাঙালি হয়ে দিল্লিতে কেন পশ্চিমবাংলায় থাকবে। পশ্চিমবাংলা থেকেও কিন্তু জাতীয় স্তরের বহু নেতা, বাঙালি নেতা পশ্চিমবাংলায় রাজনীতি করেছেন এবং দিল্লিতে পশ্চিমবাংলার প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলে। সিদ্ধার্থ শঙ্কর রায়ও মন্ত্রী ছিলেন কেন্দ্রে, প্রণববাবু তো বলার সেটা দরকারই নেই, সোমনাথবাবু, সোমনাথবাবুকে যখন বলা হলো, জ্যোতিবাবু বলেছিলেন একবার যে আপনি এখানে মন্ত্রী হন, উনি বলেছিলেন যে না আমি এইখানে মন্ত্রী হতে চাই না, আমি দিল্লিতে আছি, আমি সেখানেই পশ্চিমবাংলার হয়ে দিল্লিতে ভালোই কাজ করছি, আমার ভালো লাগছে, আমি সেটাই করতে চাই। গণি খান চৌধুরী, এরকম অজস্র নাম, শ্যামাপ্রসাদ তো নিজেই প্রথম ক্যাবিনেটে ছিলেন। কথাটা হচ্ছে যে এমন একটি মানসিকতা আমাদের মধ্যে মাথা চাড়া দিয়েছে বা চাড়া দেওয়ানো হচ্ছে যে সংঘাত, এবং পশ্চিমবাংলায় রাজনীতি করলে তুমি যদি বাঙালি হও পশ্চিমবাংলায় তোমাকে রাজনীতি করতে হবে, তুমি দিল্লি গেলে বা দিল্লিতে তোমার দায়িত্ব থাকলে তুমি পশ্চিমবাংলা বিরোধী হয়ে গেলে বা তোমার পশ্চিমবাংলার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আই এম সরি, দিস মাইন্ডসেট নেভার এক্সিস্টেড এন্ড ইটস এ ভেরি হার্মফুল মাইন্ড। এই প্রশ্নটা আমি রাখতে চেয়েছিলাম, আমি কথাটাই আমি, এবং দেখুন কথাটা হলো যে আমি বলি যে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন সেই দিয়েই শেষ করি হয়তো, যে দাঁড়িয়েছিলাম আমি ইলেকশনে এবং বোলপুর থেকে হেরে গেলাম, অনেক কঠিন সিটটা, বিভিন্ন পারমিউটেশন কম্বিনেশনস আছে বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, সেসব বিশ্লেষণ পার্টির ভেতরেই হয়েছে, আগামী দিনে হবে, বাইরে সেগুলো করা উচিত না। কিন্তু আমি বলি, একটু হাসির ছলেই বলি, যে বাংলার দুজন কিংবদন্তি ব্যক্তিত্ব যারা জাতীয় স্তরে বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন, নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন, তারা কিন্তু বোলপুর থেকে ইলেকশন হেরেছিলেন। এক হলো প্রণববাবু, প্রণব মুখার্জি, এবং দ্বিতীয় হলো সিদ্ধার্থ শঙ্কর রায়। তো আমি বলতেই পারি যে তার সেই কিংবদন্তি ব্যক্তিত্বদের সাথে আমার নামটাও যোগ হয়ে গেল, যে তিনজন বাঙালি যাদের, যারা পশ্চিমবাংলাকে একটি জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন এবং করেছেন, জাতীয় স্তরেও করেছেন, পশ্চিমবাংলায়ও করেছেন, তারা বোলপুর থেকে হেরে গেছে। সেই জন্য আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। খুব মন খোলা, প্রাণোচ্ছল এবং তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা পেলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলির কাছ থেকে। আমরা এভাবেই ওনাকে বারবার আলোচনার মধ্যে আনবো, কারণ পশ্চিমবাংলায় বিজেপি এখন বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, এই দায়িত্ব বিজেপি কতটা সঠিকভাবে পালন করতে পারছে এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে আমাদের চলতেই থাকবে। দেখতে থাকুন খাস খবর।